প্রতি বছরের মতো এবছরও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের উদ্যোগে আগরতলার বিজয় কুমার স্কুলের গ্রামীণ ব্যাংকের সকল চাকরি প্রার্থীদের জন্য এক ফ্রি মক টেস্ট অনুষ্ঠিত হয়। যে সকল পরীক্ষার্থী IBPS এর RRB প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাফল্য পেতে এই মক টেস্ট করানো হয় বিনামূল্যে। আজ থেকে এই পরীক্ষা শুরু হয়েছে, জানিয়েছেন সংগঠনের সদস্য শিবতোষ ভট্টাচার্য। তিনি বলেন, আজকে মক টেস্ট পরীক্ষায় বসছেন 70 জন পরীক্ষার্থী। রাজ্যের এই বিভিন্ন জায়গাতেও এই কর্মসূচি চলবে। আগামী 18 সেপ্টেম্বর অনলাইনেও মক টেস্টের ব্যবস্থা করেছে সংগঠন। লক্ষ্য, রাজ্যের ছেলেমেয়েরা যাতে চাকরির জন্য সুযোগ পায়। আমরা প্রতি বছরই এরকম করে থাকি, যারা IBPS RRB এতে যারা প্রিলিমিনারি এক্সামে যারা টিকে, তারপর তাদের মেইন এক্সাম হয়, তারপর ইন্টারভিউ হয়। তো যাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের লোকের প্রয়োজন, তারা যাতে ভালোভাবে কৃতকার্য হইতে পারে, আমাদের রাজ্যের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে লক্ষ্য রেখে সেটা আমরা প্রতি বছরই করতে আসি। প্রতি বছরের নয়, এই বছরও আজকে শুরু হয়েছে, আগামী দিনে আবার ডেইলিভাবে ইয়ে করা হইব। আমাদের যারা এই ব্যাপারটা টোটাল অর্গানাইজ করতেছে তারা এটা ঠিক করবে আগামী দিনে আরও প্রোগ্রাম, যাতে তাদেরকে আমরা একদম পরিপূর্ণভাবে আমরা তৈরি করে দিতে পারি মেন্সের জন্য, এবং পরবর্তী সময়ে মেন্সের পর ইন্টারভিউ, সেখানেও আমরা মক টেস্টের ব্যবস্থা করি। টোটালি আমরা ইকুইপ করে দেওয়ার চেষ্টা করি।